জোহার জঙ্গলমহল এই মুহূর্তে আমরা রয়েছি অযোধ্যা পাহাড়ে এবং অযোধ্যা পাহাড়ে বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে বিগত দুদিন ধরে যদি আমরা লক্ষ্য করি সোশ্যাল মিডিয়া তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় এবং অযোধ্যা পাহাড় সংলগ্ন যে সমস্ত জায়গা সেখানে কিন্তু ভয়াবহ আগুন লেগেছে এবং সেই আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দারা অনেক চেষ্টা করছেন সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং অনেক সামাজিক সংগঠন নেমে পড়ে লেগেছেন উঠে পড়ে লেগেছেন এই আগুনকে নেভানোর জন্য এবং আজকে সচোখে দেখার জন্য এক্সক্লুসিভ জঙ্গলমহল টিভি অযোধ্যা পাহাড়ে এসছে এবং এই মুহূর্তে অযোধ্যা পাহাড় থেকে আমাদের আপনাদের কাছে আমরা সরাসরি রয়েছি এবং যেমনটা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বন্ডির শিখা এক কথায় বলা চলে এখানে বন্ধির শিখা আগুনের লেলিহান শিখা কিন্তু এখান থেকে ব্যাপক আকারে বেড়ে চলছে এবং আপনারাকে জানিয়ে রাখি যে আমরা যখন অযোধ্যা পাহাড়টা লোকেশানে ছিল এবং সেই লোকেশানে যখনই চোখ পড়ছে পাহাড়ে পাহাড়ের প্রায় পঁচিশ থেকে তিরিশটি পয়েন্ট থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক আগারে সেখানে আগুন লেগেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যে সমস্ত সামাজিক সংগঠনরা রয়েছে বা পরিবেশ প্রেমীরা রয়েছে আপনাদের কাছে করজোড় করে জঙ্গলমহল টিভির পক্ষ থেকে আবেদন এবং প্রশাসনিক কর্তাদের কাছে বিশেষ করে প্রশাসনিক কর্তাদের কাছে বিশেষ করে আবেদন করছি যে ইতিমধ্যেই যদি অযোধ্যা পাহাড়ে যে আগুন তিরিশ থেকে চল্লিশটি পয়েন্টে লেগেছে এবং ভয় আকারে আগুন লেগেছে এবং এক কথায় বলা চলে যে আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু বেড়ে চলেছে এবং দ্রুততার সাথে বেড়ে চলেছে আমরা কিছুক্ষণ আগেই এখানে পৌঁছেছি আসার পরেই কিন্তু দেখছি এটা একটা ছোট একটা জায়গাতে ছিল ইতিমধ্যেই স্পিডে সেখানে কিন্তু আগুনটা শুধু একটা পয়েন্টে আমরা দেখাচ্ছি না ঠিক এরকম এরকম আমরা যদি আমরা সিরকাবাদের দিক থেকে আসছি এই দিক থেকে পাহাড়ের এই প্রান্তে যদি দেখি তো তিরিশ থেকে কুড়ি থেকে পঁচিশ জায়গায় এই ধরনের আগুন লেগে আছে আমরা পাহাড়ের ওই প্রান্তে যাব ওই প্রান্তে পাহাড়ের উল্টো দিকটাতে থেকে কত পয়েন্টে আগুন লেগেছে সেখান থেকে ব্যাপক আকারে সমাজকর্মীরা কাজ করছে সামাজিক সংগঠন কাজ করছেন এবং যেটা সামাজিক সংগঠনের থেকে আমরা কিছু কথা পেলাম ওনারা জানালেন সূত্র থেকে খবর পেলাম যে সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টও কিন্তু সেখানে এসেছেন আসার পরে সেখানে বেশ কয়েকটি গতকাল দল দমকল গাড়িও এসেছিলেন আসার পরে সেখানে কিন্তু নেভানোর জন্য তারা প্রয়াস করেছেন ইতিমধ্যে আমরা সেই ভয়াবহতা দেখার জন্য এসেছি আসার পরেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে ব্যাপক আকারে আগুন লেগেছে শুধু একটা জায়গায় আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ পর পুনরায় আসব এবং অযোধ্যা পাহাড় সংলগ্ন যে সমস্ত গ্রামগুলো অযোধ্যা পাহাড়ে যে গ্রামগুলো রয়েছে বা পাহাড় সংলগ্ন যে গ্রামগুলো রয়েছে যে গ্রামগুলো পাহাড়ের কাঠের উপরে ভরসা শুকনো কাঠের উপরে যাদের ভরসা বা কেন্দু পাতার উপরে ভরসা বা যে সমস্ত উপকরণের উপরে ভরসা এই দিয়ে যাদের সংসার চলে বিশেষ করে আদিবাসী যে গ্রামগুলো রয়েছে বা অযোধ্যা পাহাড় সংলগ্ন তারা কিন্তু ব্যাপক সমস্যার মুখে পড়তে চলেছে এবং সেই কথা আমরা সচকে ফেসবুকে দেখেছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম এখন কিন্তু আমরা সচকে দেখছি এখানে কিন্তু আগুন ব্যাপক লাগা আছে সর্বশেষ কিছুক্ষণ পর আমরা পুনরায় আসব প্রশাসনের কাছে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি ইতিমধ্যেই কিন্তু দ্রুত কোনো ব্যবস্থা বিহিত ব্যবস্থা নিতে হবে প্রশাসনের কাছে দাবি রাখছি বা দৃষ্টি আকর্ষণ করছি তাছাড়া কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবে অযোধ্যা পাহাড়বাসী বা পাহাড় সংলগ্ন যে সমস্ত গ্রামগুলো রয়েছে ইতিমধ্যেই আপনারা জানিয়ে রাখি অযোধ্যা পাহাড় তিনটি থানার মধ্যে অবস্থিত সেটি হচ্ছে বাগমুন্ডি থানা বলরামপুর থানা এবং আরশা থানার মধ্যে অবস্থিত রয়েছে এবং এখানে টাচ করে তিনটি বিধানসভা পাশাপাশি যদি আমরা দেখি আনুমানিক এখানে প্রায় নব্বইয়ের নব্বইটির ওপরে গ্রাম রয়েছে পাহাড়ে এবং পাহাড় সংলগ্ন যদি গ্রামগুলো ধরা হয় প্রায় একশো সত্তরটি আশিটি গ্রাম নির্ভর করে অযোধ্যা পাহাড়ের উপর শুধু অযোধ্যা পাহাড়ের ওপরে গ্রামগুলোই নির্ভর করে না অযোধ্যা পাহাড়ের উপরে কিন্তু ট্যুরিজম সেক্টর নির্ভর করে যে ট্যুরিজম সেক্টরের ওপরে আজকে পুরুলিয়া একটা ব্যাপক আকারে নাম করেছে স্টেট লেভেল এবং দেশের একটা নাম করেছেন আজকে অযোধ্যা পাহাড়ের জন্য সেখানে যদি আজকে এই আগুন না নেভানো হয় প্রশাসনের তরফ থেকে সেখানে কিন্তু পর্যটন শিল্প ব্যাপক আকারে মার খাবে বা ধাক্কা খাবে বলে মনে করছে অভিজ্ঞ মহল পাশাপাশি জানিয়ে রাখি অযোধ্যা পাহাড়ে এখানে যে সমস্ত জীবজন্তু বিভিন্ন ধরনের এখানে যে জীবজন্তু রয়েছে পশুরা রয়েছে সেই তারাও কিন্তু সমস্যার মুখে পড়েছে ইতিমধ্যেই আমরা সকালে বেশ কয়েকজন সমাজকর্মীর কাছে খবর পেয়েছিলাম যে অযোধ্যা পাহাড়ে এখানে কিন্তু বেশ কিছু অযোগ্য সাপ এছাড়াও বেশ কয়েক ধরনের পাখি এমনি কিছু কিছু মৃত অনেকগুলো মৃত পাওয়া গেছে পাশাপাশি জানিয়ে রাখি যে ইতিমধ্যেই আগুন নেভানোর কিন্তু প্রশাসনের কাছে আবেদন রাখছি যাতে আগুন নেভানোর কোনো একটা ব্যবস্থা করে পাশাপাশি আপনার কাছে এটাও জানিয়ে রাখি যে আমরা কিছুক্ষণ পরে পাহাড়ের ওই প্রান্ত থেকে আপনাদের কাছে সরাসরি আসব এবং আগুন নেভানোর জন্য বেশ কয়েকটি সামাজিক সংগঠন প্রয়াস চালাচ্ছেন তাদের উৎসাহ দেওয়ার জন্য জঙ্গল টিভি সেখানে যাবে এবং আগুন নেভানোর কাজে হাত ওদের সঙ্গে হাত মেলাবে এবং সেখানে আরও আবেদন করছি পুরুলিয়ার যে সমস্ত পরিবেশপ্রেমী বা বুদ্ধি সম্পন্ন মানুষেরা রয়েছে আপনারা আসুন অযোধ্যা পাহাড়ে আর আগুন নেভানোর জন্য আপনারা উঠে পড়ে লাগুন প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে কিন্তু আমাদেরও নৈতিক দায়িত্ব পড়ে আমাদেরও নৈতিক দায়িত্ব রয়েছে এই যে একটা ভয়াবহ আগুন লেগেছে অযোধ্যা পাহাড়ে সে আগুনটাকে নেভানোর জন্য এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কিছুক্ষণ পর পুনরায় আপনাদের সঙ্গে আমরা অযোধ্যা পাহাড়ের অন্য প্রান্ত থেকে আসি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন জঙ্গলমহল টিভি